গলির ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘরে কাজল এবং তার মা বাস করত। খুব কষ্টে কাজলের মা তাকে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়িয়ে একজন উচ্চশিক্ষিত মানুষে পরিণত করলেন। ছোটবেলায় কাজল তার বাবাকে হারায়, তাই সেই কষ্ট যাতে সে কখনোই বুঝতে না পারে তার মা যথাসাধ্য পরিশ্রম করতেন এবং তাকে খুশি রাখার চেষ্টা করতেন। কাজলের মা সবসময় তার মুখের একদিক শাড়ির আঁচলে লুকিয়ে রাখতেন। কাজল ছোটবেলায় একবার তার মাকে জিজ্ঞেস করেছিল, মা, আপনি আপনার মুখের একদিক ঢেকে রাখেন কেন? মা উত্তর দেয়, বাবা, সে কথা তুই ঠিক সময় মতো জানতে পারবি। কাজল বড় হওয়ার পর অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার পদে চাকরি পেল। সেই খবর শুনে কাজলের মায়ের চোখে জল এলো। কাজল জিজ্ঞাসা করল, মা, আপনি কাঁদছেন কেন? আজ তো বড় আনন্দের দিন। মা নীরবে উত্তর দিলেন, এতদিনে বুঝি আমার কষ্ট সার্থক হলো। তবে কাজল তখনও জানত না যে তার মায়ের মুখের একদিক পোড়া ছিল, যা এতদিন তিনি কাজলের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। কাজলের চাকরি পাওয়ার পর মাঝে মাঝেই তার বাড়িতে কোম্পানির বিভিন্ন আলোচনার জন্য সভা বসত। ঠিক সেরকমই একদিন একজন অতিথিকে চা দিতে গিয়ে কাজলের মায়ের আঁচল সরে যায় এবং সভায় উপস্থিত সকলে ভয় পেয়ে আঁতকে ওঠেন কাজলের মায়ের মুখ দেখে। কাজলও তার মায়ের মুখ দেখে এবং সকলের সামনে তার অসম্মানের জন্য ভীষণ রেগে যায় এবং তার মাকে তৎক্ষণাৎ সেখান থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত বহু মায়ের মতো সেই হতভাগ্য মায়েরও আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। যাই হোক, কোনো প্রকারে দিন যাপন করতে শুরু করলেন তিনি। কাজলেরও বিয়ের পর এক পুত্র সন্তান হলো, কিন্তু দুঃখের খবর, সেই পুত্র সন্তানের জন্মের পর থেকেই একটা কিডনি খারাপ ছিল। ডাক্তার বলেই দিয়েছে, খুব শীঘ্র যদি কেউ তার কিডনি স্বইচ্ছায় দান না করে তাহলে কাজলের পুত্র সন্তানকে বাঁচাতে ডাক্তার অক্ষম। সুতরাং ভীষণ দুঃখের সাথে এবং কিছু একটা অদ্ভুত ঘটে যাওয়ার আশায় দিন কাটতে লাগলো তাদের। এদিকে কাজলের মাও জানতে পারলো সেই কথা। প্রায় 20 বছর কেটে গেছে। নিয়ম মাফিক অপারেশনের মাধ্যমে কাজলের সন্তান মোটামুটি ভালোই ছিল। এইভাবে একদিন ডাক্তার হাসি মুখে বেরিয়ে এসে কাজলকে বললেন, তার সন্তান এখন সম্পূর্ণ সুস্থ। কাজল এবং তার স্ত্রী তাড়াতাড়ি তাদের সন্তানের কাছে গেল এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগল। কিন্তু হঠাৎ কাজলের মাথায় প্রশ্ন এলো, কে দিল কিডনি? তারা তো কাউকেই খুঁজে পায়নি। তখন সেই ডাক্তার একজন বৃদ্ধাকে দেখিয়ে বললেন, ইনি দিয়েছেন নিজের কিডনি, কিন্তু দুঃখের বিষয় তিনি নিজেই এখন প্রায় মৃত্যুসজ্জায়। কাজল চিনতে পারে সেই বৃদ্ধাকে, যার জন্য কাজল আজ এত বড় জায়গায় চাকরি করছে, যার জন্য কাজল এত বছর ধরে বেঁচে আছে, যিনি এত বছর কাজলকে আগলে রেখেছিলেন। তিনি তার নিজের প্রাণ দিয়েই বাঁচিয়ে দিলেন আরও একটা নতুন প্রাণ। তিনি আর কেউ নয়, স্বয়ং কাজলের মা। কাজল নীরবে চোখের জল ফেলতে ফেলতে নীরবে কেঁদেছিল সেদিন, দুঃখে নয়, আফসোসে। মা যেমনই হোক না কেন, মায়ের ভালোবাসার সীমানা হয় না। মাকে দেখতে সুন্দর হোক বা না হোক, মা তো মাই হয়।